আজকের এখান থেকে ভিডিওটা শুরু করলাম। গরুর মাংস আর হলো বুট ডাল দিয়ে চপ বানাবো। ব্লেন্ডার করার পরে এইভাবে হয়েছে। তারপরে এর সাথে ডিম দেব, গরম মশলা সব কিছু দিয়ে চপের আকারে বানাবো। আর দুইবার করলে হয়ে যাবে। জিরা, ধনিয়া আর গরম এলাচ, দারচিনি, এলাচের গুঁড়ো একত্রে, গরম মশলা আর জিরা ধনিয়া সব একত্রে করে দিয়ে দিলাম। এই যে ডিম দিয়ে দিলাম। এই তো হয়ে গেল সব বানানো। এখন রেখে দেব ডিপ ফ্রিজে, তখন শক্ত হওয়ার পরে ভেজে নিব। ওই যে বানিয়ে নিলাম, তারপরে কয়েকটা ভেজে দেখলাম যে কিরকম হয়েছে। তাই এটা অল্প তেলে ভাজলাম, যেহেতু এটা ডিপে রাখি নাই। ডিপে রাখার পরে ডুবো তেলে ভাজলে ভালো লাগবে, এটাও ভালো লাগে, আবার ওইটাও ওইভাবে ভাজা যাবে। কিন্তু এই অবস্থায় ডুবো তেলে ভাজা যাবে না,